প্রবল বৃষ্টিতে ভারতের উত্তরাখণ্ডে আকস্মিক বন্যা দেখা দিয়েছে বন্যার পানিতে ভেসে যাচ্ছে ঘরবাড়ি গাড়ি সহ বহু আসবাবপত্র গত কয়েকদিন ধরে উত্তরাখণ্ডে প্রবল বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে অস্বাভাবিকভাবে বেড়েছে গঙ্গার পানি কোথাও কোথাও রাস্তায় উঠে এসেছে গঙ্গার পানি কোথাও আবার তা ছুঁয়ে ফেলেছে বিপদসীমা এই পরিস্থিতিতে গঙ্গা সংলগ্ন এলাকাগুলোতে সরকারিভাবে রেড অ্যালার্ট জারি করা হয়েছে রোববার দিল্লির আবহাওয়া অফিস এক বার্তা জানায় দেহরাদুন এবং বাগেশ্বরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কুমায়ুন অঞ্চলে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আগামী পাঁচ দিন ধরে এই পরিস্থিতি বজায় থাকবে গত চব্বিশ ঘণ্টায় রানীক্ষেতে আঠাশ মিলিমিটার লালডাঙে সাতাশ দেহরাদুনে আঠারো ও নৈনিতালে দশ মিলিমিটার বৃষ্টি হয়েছে আগামী দিনেও এই বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অফিস